5 বছৰে ভাৰত হ'ব বিশ্বৰ তৃতীয় অর্থনীতি 2047 সুধা বিকশিত ৰাষ্ট্ৰ স্বাধীনতা দিৱসৰে লাল কিল্লাৰু দেশবাসীক প্ৰতিশ্ৰুতি দিলে প্ৰধানমন্ত্ৰী বিশ্বকৰ্মা যোজনাৰ ঘোষণা 2024ৰে পুনি ফেৰিবা নেই দম্ভক্তি মণিপুৰৰে শান্তি বজায় পাই অপি স্বাধীনতা দিৱসৰে মুখ্যমন্ত্ৰীক বৰ ঘোষণা সবু গাঁৱৰে খুলিব বেংক শাখা আজি থৰু 4 লক্ষ নুৱা হিতাধিকাৰীক মিলিব মধুবাবু পেনচন নবীন কহিলে সবু বৰ্গৰ লোকক সাথিৰে নেই আগক বঢ়ুচি ওড়িশা মহিলাক ফোকস কালিঠু গোলাকাৰ কক্ষৰে প্ৰৱেশ কৰিব চন্দ্ৰায়ন 3 100 কিলোমিটৰ পৰিধিক সংকুচিত হ'ব কক্ষপথ দিনে দুই দিনৰে প্ৰপালচন মডুলৰ অলগা হ'ব লেণ্ডৰ বিক্ৰম ইছৰো অধ্যক্ষক সূচনা যোজনা মুতাবক চলিছে সিষ্টম ডেন্স বারে কেমিতি রহিবা পাই পড়ে সতর্ক নিউজ 18 ওড়িয়া আগরে অনুভূতি কহিলে বারগান অস্থির ইঙ্গিত এবং টঙ্কা উড়াইবাকু সহজরে নেবাকু পড়ে বিলম্বিত রাতিরে ফেরিলে বদলি যায় লোকঙ্ক নজর পরিবারকু নজরাই করন্তি কাম মিশন 24 পাই সরকারঙ্ক 20 সূত্রি যোজনা ফোকসরে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প এবং মহিলা সশক্তিকরণ রূপান্তরণ ওড়িশাকু নির্বাচনী অস্ত্র করি গাঁকু যাব বিজেডি বিরোধীক সমালোচনা শাসক রাষ্ট্রক পছরে পকাইলা শাসিত দেশ 75 বর্ষ পরে ভারত হয়েছে পঞ্চম বৃহৎ অর্থনীতি সামরিক শক্তিরে বি টপিছে ইন্ডিয়া ব্রিটেনর 35% লোকঙ্ক মুন্ড উপরে নাহি ছাত হেলে মুন্ড পিছা আয়রে আমি টিকে কম